আমেরিকার করোনা ভাইরাস ফোন করছে বাংলাদেশি করোনা ভাইরাসকে। ভাই ইসলাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই আর কথা কইস না ভাই, আমার কি দোষ? মানের জন্য তুই কিছুই রাখলি না, তোর পারফরমেন্স দেখা নিজেরে ভাই কইতে আমার লজ্জা লাগে। এখানে আমেরিকান গুলারে আমি পুরা হতায় দিতাছি আর তুই ওখানে যাইয়া ছি ছি তোর দেশের লকডাউন পর্যন্ত আমি ছুড়াই দিতাছি। কি করলি তুই ভাই? এদেশের মানুষরা নিজেরাই ভাইরাস, আপনি নিজে না দেখলে বিশ্বাস করবেন না ভাই। প্রথম সমস্যা হইল হ্যাগো ভিতরে মাংসই খুঁজা পাই না, গলা থেকে পেট পর্যন্ত খালি ধুলা আর ধুলা। এরা নিঃশ্বাসে অক্সিজেন নেয় না, খালি ধুলা নেয়। ভিতরে সব কাদা দিয়া মাখামাখি। তুই মাংস পাস না, অন্য ভাইরাসটা কেমনে পায়? ঘোড়া রান্ডা পায়। ভিতরে ঢুকে দেখি বড় ভাইরা সব আমার নিয়ে হাসাহাসি করে। আরে ভাই, এইডস, ক্যান্সার, হাঁপানি এগুলা ঢুকা বয়ে রয়েছে। আমারে দেখা তারা কয় পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের আমদানি। কস কি, বাঙালির বডিতে এত অ্যান্টিবডি, এত পাওয়ার কেমনে? হালারা তো না খায়া জাতি। বাঙালি জাতির মতো এত খাওয়ান না জাতি দুনিয়াতে আর নাই। ঘুম থেকে উঠছে এগো খাওন শুরু, খাইতে খাইতে ঘুমায়। কিছু না পাইলে মুড়ি নামের একটা মাল আছে ওইটা খায়, কিছু না থাকলে ওরা মুড়ি খায় যেটার মধ্যে কোনো ভিটামিন নাই, স্বাদ নাই, কোনো গ্রান নাই। সামনে রাখবেন, দেখবেন গরুর মতো চাবায়া চাবায়া খাইব। ফালতু বুঝ দিবি না আমারে, এত খাইলে অগদেশে এত রোগ বালাই কেন, এত হাসপাতাল কেন? খাই তো সব ভেজাইলা খাওন, পুরা তেলে ভাজা, ধুলায় ভাজা, মাছিতে হাগা, পচা জিনিস খায় ভাই। আর ফরমালিন ছাড়া তো কোনো খাওনই নাই। অগে এন্ট্রিবডি জন্ম থেকেই খালি, মারামারি কিলাকিলির মধ্যে বড় হয়েছে। আমি ঢুকে কিছু কই নাই, অগে এন্ট্রিবডি আইসা আমার থাপড়ানো শুরু করছে। অগে এন্ট্রিবডি খুব ডিস্টার্ব ভাই। কস কি, এ তো ডেঞ্জারাস জাতি। ডেঞ্জারাস কি কমু ভাই, এইখানে একটা ডিস্ট্রিক্ট আছে, নাম নিলে মামলা করব, নাম না নেই। ওই ডিস্ট্রিক্টে ভাই ছাগল নিয়ে মার্ডার হয়ে যায়, লুডু খেলা নিয়ে কোপাকুপি হয়। কস কি, এ তো দেখি পুরা কোপাকুপি জাতি। বুঝতে পারছি, তবু একটু দেখ ভাই। ভাই চেষ্টা তো কম করতেছি না, কিছু কিছু ঘটনা ঘটে এগুলোর দুনিয়ার অন্য কোন করোনায় ফেস করে। ওই দিন ভাই এক করোনা ভাইরাস অনেক কষ্ট করা মাস্কের ভিতরে বসছে। বাইরে এমন গন্ধ মাস্কের ভিতরে, গন্ধে সেই ভাইরাস মারা গেছে। কস কি, এত গন্ধ! ওই হালারে কি দাঁত মাজে না? তারা রেগুলার দাঁত মাজে কিনা জানি না, তবে বাসায় সবাই একই মাস্ক ব্যবহার করে। বাপে মাস্ক পরে বাজারে যায়, বিড়ি খাইতে খাইতে বাসায় আহে, পরে পোলায় ওই মাস্ক পরে গার্লফ্রেন্ডের লগে দেখা করতে যায়। পোলায় আইলে মায় আবার ওই মাস্ক লইয়া মাইয়ার লগে দেখা করতে যায়। বিধি কিশ্রী অবস্থা ভাই, এইটা যে হালায় বদনানা এটা এগরে কে বুঝাইব? ভাইরে ভাই, হুইন্নাই তো আমার বমি আইতেছে। এগুলা কিছু না ভাই, ওই দিন এক ভাইরাস একজনের মুখের মধ্যে ঢুকিয়ে আমার ফোন দিছে, 2 ঘন্টার মধ্যে সে মারা গেল। কেন, গন্ধওয়ালা মাস্ক পরছিল? না ভাই, ওইখানে একটা নদী আছে ভাই, বুড়িগঙ্গা নাম, ওই নদীর পানি দিয়া কুলি করছিল। কস কি, নদীর পানি দিয়া কুলি? দুনিয়া এমন কোন ব্যাকটেরিয়া নাই যা ওই নদীর মধ্যে না গেছে। পানি নাই বলে আপনি কইতে পারেন এটা ব্যাকটেরিয়া আর ভাইরাসের জুস। সেই পানি দিয়ে এই জাতি গোসল করে, কুলকুলি করে। আর আপনি আমারে কন আমি কি করতেছি? জীবনের ঝুঁকিতে পড়ছি ভাই এই দেশে আইসা। ভাইরে তোর উপরে আর রাগ অভিমান নাই। ওরে ভাই, এখানেও সমস্যা, এমন বাটপারের বাটপার এই জাতি ভাই টেস্টই করে না। এটা তো একটা রোগ, এটা নিয়ে লজ্জার কি আছে? আমরা এখানে আসি ভাই প্রায় 2 লক্ষ মানুষের বাড়িতে, এখন টেস্ট না করলে ক্যামেরায় আমরা স্বীকৃতি পাব কোন? এটা কেমন কথা, টেস্ট না করুক, লক্ষণ দেখলেই তো বোঝা যায় যে কার করোনা আছে কার নাই। জীবনের ঝুঁকি নিয়ে এদের মারতে আছে কম না, কিন্তু টেস্ট করে না তাই সংখ্যা এত কম দেখায়। জানবো কেমনে ভাই, এরা ধর্ষণ করলেও স্বীকার করে, কিন্তু করোনা হলেও স্বীকার করতে চায় না, লজ্জা পায়। ভাইরে এ কোন জাতি? কারণ ভাই আমরা আসার আগে এখানে কিছু ভণ্ড, পীর, হুজুর, কাঠমোল্লারা আছে যারা ধর্মবেচ্ছা খায়। এরা সরাইছে যে এগুলো মুসলমানের হয় না, কাফেরদের হয়, ভিনদেশীদের হয়, বিদেশিদের হয়। তুই বাচ্চা আছো ওই দেশে, আমি এতেই খুশি। ওই অবস্থা থাইকা
তোর কোন রোগ বালাই হয়েছে কিনা সেটা লয়ে আমি চিন্তা করতেছি। আর স্বীকার করবই কেমনে ভাই, এই দেশে করোনার ডরে মায় সন্তানরা জঙ্গলে ফালায় রেখে আসে। তোরে পাঠাইলাম মাত্র 2 মাস হইল, এই 2 মাসে তুই মাত্র 11,000 মানুষের ভিতরে ছড়াইতে পারছস। আমি খুব হতাশ। যেই ডাক্তার এগুলিকা জীবন বাজি রেখে চিকিৎসা করে, এই ডাক্তারও ঘরে ঢুকতে দেয় না। কারোর কিছু হইলে অন্য মানুষ তো জানবই, ওমা এটা কেন স্বীকার করে না, কবর পর্যন্ত দিতে দেয় না। করোনা হইলে কবর দেওয়া যাবে না, কবর নিয়ে আন্দোলন করে। লোভ লালসায় এতই ডুবে আছে, বুঝছি অগো যা করার ওরা করুক। করোনা হইলে কেউ কাউরে জানাইতে চায় না, এরা মনে করে জানাইলে যদি এগোরও গ্রাম ছাড়া করে। তোর কথা শুনে তো আমি চিন্তায় পড়ে গেলাম, এই সময় বাড়ি ছাড়া করলে মানুষ কই যাইব। আর একটু দেখি ভাই, কিছু ব্যবসায়ীর চাপে গার্মেন্টস ফ্যাক্টরি খুইলা দিতেছে, মরণের ভয় আগো প্রাণে নাই। তাইলে এখন তোর প্ল্যানটা কি, থাকবি না জান নিয়ে পালাবি? লকডাউন তুইলা দিতেছে, এমন সহজেই পামু আলাগো। মরতে না পারি ভাই, ধরতে তো পারবো, ঝাঁকে ঝাঁকে ধরুম ভাই, তার মধ্যে যেই কটারে মারতে পারি। দোয়া করেন ভাই আমগো মুখ যেন রক্ষা পায়। ভাই আতঙ্ক খুব একটা ছড়াইতে পারুম বইলা মনে হয় না। হ যতটুক পারস আতঙ্ক ছড়ায় দে, কি আর করবি, এগো মরণের ডর নাই ভাই। আইসোলেশনে এরা প্রেম করে, এর মধ্যে এরা গরিবের চাই চুরি করে, অর্থনীতি ধ্বংসের নামে গরিবরে কাজে যাইতে বাধ্য করে। আগে জানলে তোর এই বঙ্গদেশে কোনোদিন পাঠাইতাম না। নাম ফুটাইতে কাঁচা ধান কাটতে হলায়, ভুয়া মাস্ক দেয়, ভুয়া পিপিই দেয়। সবচেয়ে মজার পাঠাইতেছে ভাই, এগুলো যারা করে হ্যাগো কোনো শাস্তি হয় না। তুই সাবধানে থাক ভাই, যারা প্রতিবাদ করে হ্যাগোরে র্যাবে ধরে লইয়া যায়, পুলিশে ধরে লইয়া যায়, আর্মিরা ধরে লইয়া যায়। যা বুঝলাম অগো তোরে লাগব না, অগো মরণের লিগা ওরা নিজেরাই যথেষ্ট। তুই আয়া পর ভাই।